নামাজ নাই, কুরবানি নাই। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার কোনো সফলতা আনবে না। আসসালামু আলাইকুম দর্শক, কোনো মসজিদের ইমাম যখন খুতবা দিতে গিয়ে বলেন যে বেনামাজির কুরবানি কবুল হবে না, বেনামাজির কুরবানি কবুল হবে না, তখন সেই গ্রামের অনেকে মনে করে যে আমরা এত টাকা পয়সা দিয়ে মুলবি সাহেব রাখছি, এত ভালো মন্দ খাইয়ে, এত ভালো সম্পর্ক রেখে মুলবি সাহেব বুঝছি আমরা রাখছি, আর সেই মুলবি সাহেব কিনা এরকম ফতোয়া দিচ্ছে, সেই মুলবি সাহেব এরকম ফতোয়া দিচ্ছে যে বেনামাজির মামা এই কুরবানি কবুল হবে না, এটা যেন কেমন। তারা অনেক সময় রাগ করেন, অনেক সময় আবেগ অভিমানে ফেটে পড়েন যে আমাদের মুলবি সাহেব এইরকম খুতবা দিচ্ছেন যে বেনামাজির কুরবানি কবুল হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক মসজিদের ইমাম মোড়ল গ্রামের সর্দার বেনামাজি হন, তো বেনামাজিরা তখন মনে করে যে এটা কেমন কথা হলো, আমরা টাকা পয়সা দিয়ে মুলবি সাহেব রাখছি আর সেই মুলবি সাহেব আমাদের বিরুদ্ধে মানে ফতোয়া দিচ্ছেন। তো আমি তাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি, কারণ এই ভিডিওতে কোনো গ্রামের ইমামের ভিডিও শেয়ার করা হচ্ছে না। এই ভিডিওতে কিছু মাদানির ফতোয়া আপনাকে শেয়ার করব, যেখানে তারা বলছেন যে বেনামাজির কুরবানি আদৌ কবুল হবে কি না হবে না। যদি কোনো গ্রামের ইমাম সাহেব বলে তখন আপনারা মনে করেন যে এটা তো ছোট মুলবি সাহেব, কিন্তু বড় বড় তাগড়া তাগড়া আলেম, বিশ্ব বরেণ্য আলেম, যাদেরকে সবাই বরণ করে নিয়েছে, যাদেরকে সবাই বড় আলেম বলে মনে করে, তাদের কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আদৌ যারা বেনামাজি তাদের কুরবানি কবুল হবে নাকি হবে না। তো চলুন প্রথমে ভিডিওটি আমরা দেখে নিই। নামাজ নাই, কুরবানি নাই, যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার কোনো সফলতা আনবে না, কুরবানি তার জন্য সফলতা নি বয়ে আনবে না। নামাজ নাই, কুরবানি হবে না তার, নামাজ ছাড়া কুরবানি হবে না, এটাই ধারাবাহিকতা। ইন্না আতাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আগে কুরবানি পরে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না, তার মানে কি সে দিন বুঝে না, সে ইসলাম বুঝে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না, এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না। সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই, যারা উলামায়ে কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই, যাদের সাথে নামাজ নাই, নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয়, কারণ বেনামাজির কুরবানি হবে না। আপনার সাত নাম দিলেন, ছয় জন মানুষ নামাজ পড়ে, একটা মানুষ নামাজ পড়ে না, বিপদ কিন্তু হয়ে গেছে, বিপদ কিন্তু হয়ে গেছে। কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে, ওই ব্যক্তির বেনামাজি হওয়ার কারণে উলামায়ে কেরামের মতামত, সব উলামায়ে কেরামের মতামত, নামাজ যার থাকে না কুরবানি তার হয় না। তো দর্শক দেখতেই পেলেন যে বেনামাজির কুরবানি আদৌ কবুল হবে কিনা। তো চলুন আরেকজন ইমামের আমরা তার মতামতটা জেনে নিই। বলেছেন নামাজ আরে করে না বেনামাজি, ওর কুরবানির বিধান কি? আমি তো মনে করি বেনামাজির ফরজ নফল কিছুই কবুল হবে না, এটা আমার ব্যক্তিগত মত না, যতটুকু কোরআন হাদিস পড়েছি তাতে বুঝতে পারছি যে বেনামাজির ফরজ নফল কবুল হবে না। আল্লাহ পাক ইসলাহ করেন, আল্লাহ পাক নামাজি হওয়ার জন্য তৌফিক দান করেন। তো দর্শক এই মাদানি সাহেবও কি বললেন, এরা হচ্ছে বিশ্ব বরেণ্য আলেম, এরা যেমন তেমন আলেম না, এদের ফতোয়া সমাজে চলে, এদেরকে মানুষ ফলো করে, এদের ফতোয়া থেকে মানুষ আমল করে। তো ইনিও কি বললেন সেটা আপনি স্পষ্টই নিজের চোখে দেখলেন, নিজের কানে শুনলেন। চলুন আরেকজন ইমাম কি বলছেন দেখে নি। কুরবানি শুধুমাত্র কবুল করা হয় মুত্তাকিনদের থেকে, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক ইন্নামা ব্যবহার করছেন, ইন্নামা মানে শুধুমাত্র, একমাত্র। তাহলে মুত্তাকিন ছাড়া অন্য কারো কুরবানি, সে কয়েক কোটি টাকার কুরবানি দিক তাও আল্লাহ কবুল করবে না। এখন মুত্তাকিন কারা? যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না সে কি মুত্তাকিন? আমাদের দেশে তো তাদেরকে মনে মুত্তাকিন মনে করা হয়। আল্লাহ পাক সূরা আল বাকারা শুরুতে বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাহ। মুত্তাকিন হইতে হইলে প্রথম ইমান বিল গায়েব, তারপরে সলাত কায়েম লাগবে, পাঁচ ওয়াক্ত সলাত। পাঁচ ওয়াক্ত সলাত নাই সে জীবনে সব কিছু করুক, সে জীবনে মুত্তাকিন হইতে পারবে না। তো মুত্তাকিন না হইলে আল্লাহ কুরবানি কবুল করবে না।
তাহলে যিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না তিনি কোরবানি করতে হলে আগে তাকে খালেসভাবে তওবা করতে হবে, তওবা করে সালাত শুরু করতে হবে তারপরে কোরবানি করতে হবে। তো দর্শক দেখতেই পেলেন যে যারা বেনামাজি তাদের কোরবানির অবস্থাটা কি। তো গ্রামের কোনো মাওলানা সাহেব, গ্রামের কোনো ইমাম সাহেব যখন এই ফতোয়া, একই ফতোয়া দেন, তখন আপনারা অনেকেই বলেন যে এটা তো ছোটো মৌলভী সাহেব, আপনারা তার কথাকে দাম দেন না। আপনি তার কথায় দাম দেবেন কেন? কোনো গ্রামের ইমাম সাহেব আপনার ক্ষতি হবে এরকম কথা বলবেন কেন? কারণ ওরা কি টাকার জন্য মানে ফতোয়া দেয়? ওরা কি টাকার জন্য মসজিদে থাকে? ওরা কি টাকার জন্য মসজিদে পড়ায়? কারণ টাকা ইনকামের রাস্তা তো অনেক আছে, টাকা অন্যান্য জায়গাতেও ইনকাম করা যায়। তারা বাস নিজেকে ইসলামের পথে ওয়াকফ করেছে, নিজের জীবনকে ইসলামের পথে ব্যয় করতে চায়, যার কারণে তারা মসজিদে থাকে। নইলে শুধু টাকা ইনকামের যদি ব্যাপার হতো তাহলে টাকা ইনকামের জায়গা অনেক আছে, সেখানে তারা টাকা ইনকাম করতে পারত। তো আশা করি বিষয়টি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন, কারণ সামনেই হচ্ছে বকরা ঈদ, সামনেই হচ্ছে ঈদুল আজহা। সেই ঈদুল আজহাতে, কুরবানির ঈদে তো সবাই কুরবানি করবে, কিন্তু নামাজি কয়জন ব্যক্তি আছে? তো ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। হয়তো এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে কোনো না কোনো ব্যক্তি হয়তো নামাজি হবে, দেখে শিক্ষা নিয়ে কেউ না কেউ হয়তো শিক্ষা গ্রহণ করে আমল করবে। আসসালামু আলাইকুম।